অনিমেষ বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ডাকাতের মা গল্প থেকে কতগুলি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে উপস্থিত হয়েছি যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের শেয়ার করতে বলো না এক নম্বর প্রশ্ন ডাকাতের মা রচনাটি কার লেখা ডাকাতের মা গল্পটি রচয়িতা সতীনাথ ভাদুরি দু নম্বর ডাকাতের মায়ের ছেলেটির নাম কি ডাকাতের মায়ের ডাকাত ছেলেটির নাম সৌখী তিন নম্বর ডাকাতের মায়ের ঘুম কেন পাতলা সতর্কতার কারণে ডাকাতের মায়ের ঘুম অত্যন্ত পাতলা চার কতবার দরজায় জোড়া টোকা পড়লে সৌখীর মা বোঝে দলের লোক টাকা নিতে এসেছে টক টক করে দুটকার শব্দ থেমে থেমে তিনবার হলে সৌখীর মা বোঝে দলের লোক টাকা নিতে এসেছে পাঁচ ডাকাতের মা গল্পের সৌখী কত বছর ধরে জেল খাটছে ডাকাতের মা গল্পের সৌখি পাঁচ বছর ধরে জেল খাটছে ছয় ডাকাতের মায়ের নাতির বয়স কত ডাকাতের মায়ের নাতির বয়স চার